আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও কিন্তু বরাবর মতো আপনাদের সাথে সেই পানির সংবাদ নিয়ে আসলাম। আবার কিন্তু যমুনা নদীতে কিন্তু যখন পানি অধিক বাহির থাকে, যমুনা নদীতে যখন পানি বাড়ে, তখনই কিন্তু আমাদের এই টাঙ্গালে কিন্তু চর এলাকা, যেগুলো নাগরপুরের যে চর এলাকাগুলো রয়েছে, নাগরপুর তেলদর, সেসব নদীতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পানি কিন্তু বাড়ে। আবার যখন পানি কমে তখন কিন্তু আমাদের এদিকে কিন্তু পানি কিন্তু কমে। যেহেতু আমাদের এইদিকে নাগরপুরের আর দেলদরের এদিকে কিন্তু এখন কিন্তু প্রচুর পরিমাণ পানি কিন্তু কম। এর আগেও কিন্তু এই সড়কটিতে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দেখেছিলাম, সড়কটি কিন্তু একদম ডোবা ডোবা ভাবছিল এবং পানি প্রবাহিত হয়েছিল, সে সময় আপনাদেরকে ভিডিও দেখেছি। এখন কিন্তু অনেক পানি কিন্তু কমছে। পানি কমার কারণে দেখছেন মানুষের যে কৃষকদের যে গবাদি পশু রয়েছে, সেই পশুটি কিন্তু তারা কিন্তু এই সড়কের মধ্যে কিন্তু বেঁধে দিয়ে কিন্তু খাওয়াইতেছে পানির কারণে। কিন্তু তারা তাদের গরু কিন্তু তারা চকে কিন্তু নিতে পারে না, তারা গরু কিন্তু এই সড়কের মধ্যে কিন্তু তারা গরুগুলা কিন্তু খাওয়াইতেছে। পানি কিন্তু অনেকটাই কম, পানি একদম কিন্তু মরা মরা অবস্থায় রয়েছে আমরা কিন্তু দেখতে পারছি। সামনে দেখছেন আরেকটি গরু কিন্তু তারা এভাবে কিন্তু কয়েক ফিট দূরত্ব দূরত্ব কিন্তু তারা গরু কিন্তু বেঁধে রেখেছে এবং মানুষের যে নৌকাগুলো রয়েছে, নৌকাগুলো কিন্তু তারা এরকমভাবে কিন্তু রাখছে। কলা গাছগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু পানির মধ্যে কিন্তু পড়েছিল। এর পাশে যে আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু আমার পাগারের চতুর্পাশে কিন্তু সেই গাছগুলো, এই পাগারে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাছ থাকে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি গরু কিন্তু রয়েছে, এই গরুটি কিন্তু তারা সড়কের মধ্যে বেঁধে রেখে কিন্তু গরুটিকে কিন্তু ঘাস খাওয়ানোর জন্য কিন্তু তারা কিন্তু দিয়েছে। এই কলা গাছগুলো কিন্তু একদম কিন্তু ডুবে গেছিলো, এখন কিন্তু পানি কমার কারণে কলা গাছে কিন্তু আর সেসব পানি কিন্তু আর নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পানি কিন্তু ছিল, এই গাছগুলো কিন্তু একদম কিন্তু তলা নিচ্ছিল গাছগুলো কিন্তু আমাদেরই, সেই গাছগুলো কিন্তু এখন কিন্তু অনেক শুকনো অবস্থায় কিন্তু রয়েছে এবং মানুষের যে নৌকা রয়েছে সেইগুলো কিন্তু পানি বাড়ার কারণে কিন্তু তারা টানের দিকে রেখেছিলো। এখন পানি কমবে দিকে কিন্তু তারা অধিক বেশি পানির মধ্যে কিন্তু তাদের নৌকাগুলো কিন্তু রেখেছে এবং তারা এখানে কিন্তু তাদের নৌকাটা কিন্তু খোঁটা গেড়ে নৌকাটা কিন্তু তারা বেশি পানির মধ্যে রেখেছে, তাতে পানি কমে যাতে তাদের নৌকাটি যেন শুকনার মধ্যে যেন পড়ে না যায়। চকটি কিন্তু পাটের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, পাট কিন্তু হলুদ হলুদ কালার কিন্তু দেখা যাইতেছে। এই পাটের এই পর্যন্ত কিন্তু পানি ছিল প্রায় কিন্তু আধাত পানি কিন্তু কমেছে। সর্বশেষ পানির পরিস্থিতি জানতে অবশ্যই আমার সবুজ টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।